সিলেটের এমসি কলেজের ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক তারা কোনো পরিচয়ে রক্ষা পাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অপরাধীদের বিষয়ে শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগের অবস্থান অভিন্ন বলেও জানান তিনি। দলের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ ও দুর্যোগ বিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় পাবনা চার আসনের উপনির্বাচন নিয়ে বিএনপির ভূমিকার সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, এই নির্বাচনে অংশ নেওয়া দলটির ষড়যন্ত্র অংশ। সরকার নিজের দলের কর্মীদেরও অপকর্মের জন্য শায়েস্তা দিতে এতটুকু কুণ্ঠিত নয়, সেটা বারবার ইতিমধ্যে প্রমাণ হয়েছে। কোন অবস্থাতে অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না, তাকে শাস্তির আওতা বিচারের আওতা আনা হবে, এটাই শেখ হাসিনার নির্দেশ।